বয়স কখনোই কোনো কাজে বাধা হতে পারে না, এ কথার অনন্য এক উদাহরণ ইতালির এমা মারিয়া মাজেঙ্গা। সাধারণত কারো বয়স যখন 70 কিংবা তার অধিক হয়, তখন সে ব্যক্তি ভেবেই নেয় আর কিছু করার নেই তার এই জীবনে। কিন্তু মাজেঙ্গা তার বিপরীত, বয়সকে তিনি বানিয়েছেন একটি সংখ্যা মাত্র। 90 বছর বয়সেও দৌড়ের মাঠে অদম্য এমা মারিয়া মাজেঙ্গা, যিনি বিশ্বের দ্রুততম 90 বছর বয়সী নারী স্প্রিন্টার। এমা মারিয়া মাজেঙ্গা চলতি মাসেও তার বয়সের গ্রুপে আরেকটি বিশ্ব রেকর্ড গড়েন, যেখানে তিনি 51.47 সেকেন্ডে 200 মিটার আউটডোরে দৌড়ের রেকর্ড গড়েন। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়া, যার মনের তারুণ্যের কাছে হার মানে বারবার, তার প্রতিফলন দেখা যায় এমা মারিয়া মাজেঙ্গার পাওয়া ট্রফিগুলোর মাঝে। নিজের শারীরিক সক্ষমতা ধরে রাখতে নিয়মিত শরীরচর্চা করেন মাজেঙ্গা। যে কোনো ক্রীড়াবিদের মতো মাজেঙ্গা তার দৌড়ের জন্য নির্দিষ্ট কিছু নিয়মও মেনে চলেন। মাজেঙ্গা ইতালীয় অ্যাথলেটিক্সের অমীমাংসিত তারকাদের একজন, যার জন্ম 1933 সালের 1 আগস্ট, যিনি বর্তমানে 5টি বিশ্ব রেকর্ড, 9টি ইউরোপীয় রেকর্ড এবং মাস্টার্স স্প্রিন্টিংয়ের বিভিন্ন বিভাগে 28টি সেরা ইতালিয়ান পারফরমান্সের অধিকারী। একজন মাস্টার্স অ্যাথলেট হিসেবে মাজেঙ্গা তার দৌড়ের কেরিয়ার শুরু করেন 53 বছর বয়সে। মাজেঙ্গার পরবর্তী লক্ষ্য জুনে শুরু হওয়া ইতালীয় চ্যাম্পিয়নশিপ।